हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। तो आज के आमी सोयाबीन दिए एकटा रेसिपी करब। तो तार जोन्नो आमी एखाने देखते पाच्छो अनेकटा परिमाणे सोयाबीन भिजिए रेखे दिएछि। तो एटा मोटामुटी एक घंटा धरे भेजानो रयेछे। तो एटा आमी नेबो, एर थेके जल छड़िये ढेले नेब। आमी एखान थेके अन्य जायगा तुले निच्छि। আর এখানে আমার মা বাটনা বাচ্ছে। এখানে হচ্ছে আদা রয়েছে আর রসুন রয়েছে। তো আমি বেড়ে নিচ্ছি এটাকে। তো এখানে দেখো আমি একটা চুবড়ি নিয়ে নিয়েছি এবং এটা থেকে ভালোভাবে জল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলছি। সবটা ভালোভাবে নিংড়ে দিয়ে আমি এর মধ্যে তুলে রাখছি। এইভাবে সমস্তটা আমি এরকম নিংড়ে নেব এবং এর মধ্যে তুলে রাখছি। তো এই দেখো আমার সবকটা তোলা হয়ে গিয়েছে, ওখানে জলটা রয়েছে। এখানে আমার সবকটা জল ঝরিয়ে নিয়ে তোলা হয়ে গিয়েছে। এটা এবার আমি মিক্সিতে দেবো। তো আমি এখানে মিক্সির একটা জার নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো সমস্ত কটা তুলে দিয়ে দিচ্ছি এবং এটা আমি ভালোভাবে গ্রেট করে নেব। এই দেখো আমার সমস্তটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমি চাপা দিয়ে দিচ্ছি, আমি গ্রেট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এটা আমি পেস্ট করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। তো এই দেখো আমি এবার খুলছি। এই দেখো এরকম ঝুরঝুরে টাইপের হয়েছে। এরকমভাবে পেস্টটা করে নিতে হবে, ঠিক আছে? তো এই দেখো এখানে আমি তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এখানে আমি একটা ছোটো দেখে ক্যাপসিকাম এরকম চার চৌকো করে একটু কেটে নিয়েছি, যেরকম আমার কিছু চিলি চিকেন বা কিছুতে করে সেরকম আমি কেটে নিয়েছি। এখানে গাজর নিয়েছি এরকম এরকম তিন কোনা মধ্যে আর কি করে নিয়েছি, মানে গোল করে কেটে সেটাকে চার চৌকো করে দিয়েছি। আর এখানে যেরকম চিলি চিকেনের পেঁয়াজ কাটে সেরকম আমি পেঁয়াজ কেটে নিয়েছি। তো এই দেখো আমার আদা রসুনটা বাটা হয়ে গিয়েছে, আমি এরকম বেটে একটা জায়গায় তুলে রেখে দিয়েছি। এখানে আমি সয়াবিনটা মাখব বলে আমি এইভাবে একটা পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কুটে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি চা চামচের হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি এখানে ছোটো চামচের এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর আমার ঝালের স্বাদ অনুযায়ী দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি এক ছোটো চামচের এক চামচ মতো লঙ্কা, এই সরি হলুদ গুঁড়ো। তো আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি, সেই ডিমগুলো আমি এখানে ইউজ করবো। তো ডিমগুলো ফাটিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ফাটিয়ে ফাটিয়ে তিনটে ডিম আমি নিয়েছি। তো আমি একটা ডিম দিয়ে দিয়েছি, সেকেন্ডটাও দিয়ে দিলাম, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান তিন নম্বরটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এবার আমি সবগুলো একবার করে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় সব কিছু। তার জন্য আমি ভালোভাবে একবার ফেটিয়ে নিচ্ছি ডিম আর কি। আমি হালকা করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ইউজ করবো হচ্ছে ময়দা। আর এটা কাঁটা চামচ দিয়ে করলে একটু সুবিধা হবে, যেহেতু পেঁয়াজগুলো একটু জুড়ে থাকে একের সাথে এক একটা। তো কাঁটা চামচ দিয়ে করলে কী হবে, পেঁয়াজগুলো ছাড়িয়ে দিতে সুবিধা হবে। তো আমি এখানে হাফ কাপ মতো ময়দা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু গ্যাসনটাও ইউজ করতে পারো, কিন্তু আমার ময়দাটাই বেশি পছন্দ হয়েছে তার জন্য আমি ময়দাটাই ইউজ করেছি। তো তোমরা যে দুটোই ইউজ করতে পারো, যাই হোক। তো তারপরে এটার সাথে একটুখানি মিক্সড করে নিচ্ছি ডিমের সাথে যে ময়দাটা। তারপরে আমি মিক্সিতে যে মানে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। তো সয়াবিনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পুরোটাকে ভালো করে, মানে যা ছিল আর কি। তো এখানে আমি একটু ওই যে আদা রসুনটা বেটে রেখেছিলাম তা থেকে হাফ মতো দিয়ে দিয়েছি। হাফও অন্তত হবে না, মানে ওই হাফ মতনই দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি সবকটি উপকরণ খুব ভালোভাবে একসাথে মিক্সড করে নিচ্ছি। তো দেখো আমার মিক্সড করা সম্পূর্ণভাবে কমপ্লিট। তো এবার আমি এটাকে ভাজবো। আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি দু চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নিচ্ছি। প্রথমে তেলটা চারিদিকে চাড়িয়ে দিচ্ছি। এবার আমার আমি যে মিক্সটা করে রাখলাম সয়াবিন দিয়ে ডিম দিয়ে, তো সেটা আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে এটাকে আমি গোল মতো করে চাড়িয়ে দেবো এবং ভালোভাবে ভেজে নেব। তো দেখো আমি খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি সয়াবিনের যে মাখার জিনিসটা ছিল, তো সেটা আমি খুব ভালোভাবে ফ্রাইং প্যানের মধ্যে পুরো গোল করে চাড়িয়ে দিয়েছি এবং এটা আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ভাজতে দেবো। আমি কিন্তু ফ্লেমটা লো করে দিয়েছি, তো এটা আমি কিছুক্ষণের জন্য ভাজতে দিচ্ছি। তো এই দেখো আমি পাঁচ মিনিট মতো পরে চলে এসেছি। এটা এক মিনিটটা আই থিঙ্ক হয়ে গিয়েছে, তো সেজন্য উল্টাবার জন্য আমি চলে এসেছি আবার। তো এটা উল্টাতে গেলে তো সিম্পলভাবে উল্টানো যাবে না এত বড় জিনিসটা, তার জন্য অন্য একটা থালায় ঢেলে নিয়ে আমি তারপরে এটা উল্টাচ্ছি। দেখো এক পিঠটা হয়ে গিয়েছে আর সেকেন্ড পিঠটা আমি এইভাবে একটা থালার মধ্যে দিয়ে উল্টে দিচ্ছি। এই দেখো তার এক পিঠটা আমি হতে দিয়ে দেবো, তারপর আবার আমি এই ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখো বন্ধুরা, তোমাদের যখন মনে করো কিছু খেতে ইচ্ছা করছে হঠাৎ করে বিকেলের দিকে স্ন্যাক জাতীয়, তখন তোমরা এটাকে এরকম সয়াবিনের অমলেট করে খেতে পারো সস দিয়ে পিস পিস করে, খুব ভালো লাগবে দেখো। তো এটার এক টুকরো আমি একটুখানি টেস্ট করে দেখলাম, তো খেতে সত্যিই অসাধারণ হয়েছে। তো তোমরা কিন্তু সত্যি একবার ট্রাই করে দেখো এটা। তো এটা কিন্তু এখনও বাকি রয়েছে, আপাতত আমি এটা ঠান্ডাতে দিচ্ছি। তো তোমাদেরকে তো বললামই ওটা আমি ঠান্ডা করতে দিয়েছি, তো ওরা ততক্ষণ ঠান্ডা হোক। আমি এখানে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল
তো যেহেতু এবার আমি আসল রান্নাটা করব, তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে আমি 3 পলা বা 3 চা চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তো এবার ফ্লেমটা আমি লো করে দিয়েছি যখন তেলটা গরম হয়ে গিয়েছে, এবং তেলের মধ্যে আমি 3টে লঙ্কা দিয়ে দিয়েছি, যে 3টে লঙ্কা মাঝখান দিয়ে চেরা ছিল, আর যে গাজরটা কোটা ছিল, কুটে রাখা ছিল আর কি, তো সেই গাজরটা আমি দিয়ে দিচ্ছি। গাজরটা সেদ্ধ হতে সময় লাগে, তো তাই জন্য গাজরটা আগে দিলাম। তো গাজরটা দিয়ে আমি গাজরটা ভালোভাবে নেড়ে চেড়ে ভালো একটু নুন দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। গাজরগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ক্যাপসিকামটা আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়েও আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা মোটামুটি তেলের সাথে মিশে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এখানে দেখো আমি একটা টমেটো কুটে নিয়েছি, যেটা আগে দেখাইনি, তো এইমাত্র কুটলাম, তার জন্য দেখানো হয়নি। তো তারপরে আমি ক্যাপসিকাম আর টমেটো দূরে দিয়ে দিচ্ছি। ওখানে আমার পেঁয়াজ গাজর দুটোই ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং হালকা করে সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে আমি এটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা ততক্ষণ ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটা ততক্ষণে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো তোমরা তোমাদের যেরকম সেভ করতে চাও সেই সেভ অনুযায়ী কেটে নিও। তো আমি এখানে চৌকো চৌকো করে সেভ করছি, তোমরা যদি অন্য কোনো সেভ করতে চাও তো করতে পারো। যাই হোক, আমি এইভাবে কেটে কেটে নিয়ে চৌকো মতো করে সেভ করে নিচ্ছি। প্রথমে লম্বাভাবে কেটে দেবো, তারপর সাইড দিয়ে মানে আড়েভাবে কেটে তো চৌকো পিস এসে যাবে। তো যেটা বললাম এক সাইডটা হয়ে গেলে আমি আড়েদিকে করেও কেটে দেবো। তো দেখো আড়েদিকে করে আমি কেটে নিচ্ছি সমস্তগুলোকে। হ্যাঁ দেখো, চৌকো চৌকো পিস করে আমার কাটা হয়ে গিয়েছে, এই যে মোটামোটা হয়েছে, আর এই যে চোখো চোখো পিস করে নিয়েছি আমি। সেটা তখন আমি ভেজে নিচ্ছি, মানে ভাজু দিয়ে দিয়েছিলাম আর কি, ভেজে নিচ্ছি বলতে ভাজু দিয়ে দিয়েছিলাম। এটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখানে এই যে আদর্শ বাটাটা ছিল হাফটা, সেই হাফটা দিয়ে দিয়েছি। আর ওখানে রয়েছে কাজু কিশমিশ। তো আমি যে আদর্শ বাটা দিয়ে আমি সেটা ভালোভাবে সবার সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে যে কাজু কিশমিশটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, সেটা সার্ভ করছি ভেজে নিয়ে। তারপর আমি কাজু কিশমিশগুলোকেও দিয়ে দিয়েছি। তো কিশমিশগুলো আমি মাঝে মাঝে অর্ডার করে দিয়েছি, যাই হোক। তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলোকে আবার ভালোভাবে ভেজে দিচ্ছি। তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 টেবিল চামচ মতো সস দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস। তো আমি এখানে যেরকম টমেটো সস দিয়েছি তো সেরকম অনুযায়ী 1 টেবিল চামচ মতো সয়া সস বা 1 মানে দিয়ে দিয়েছি আর কি সয়া সস। তারপর আমি এখানে দেবো হচ্ছে মধু, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারো, যেটার জন্য এটা এত স্পেশাল রেসিপি হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমি এখানে আচ্ছা এটা হচ্ছে একদম চাল ভাঙা মধু। তো এখানে আমি 1 চা চামচ মতো মধু দিয়ে দিয়েছি। 1 চামচ ও আচ্ছা 1 চামচ দিয়েছি, মানে আর 1 চামচটাও দেবো, যদিও আমি দিচ্ছি না, মা দিচ্ছে, তার জন্য আমার বলতে গোলমাল হয়ে যাচ্ছে। তো আমি চামচটা রেখে দিয়েছি, আমাদের মধুটা মিশে যাক ওর সাথে, নেমে যাক আর কি এর থেকে। তো এখানে বাটনার জল রয়েছে, তো মধুটা চামচ থেকে সম্পূর্ণভাবে পড়েনি, তো সেই জন্য আমি জলের মধ্যে থেকে বুঝে নিচ্ছি আর কি এটাকে, যেহেতু ওয়েস্ট করাটা উচিত না, তার জন্য আমি এটাকে তুলে মানে নিয়ে নিচ্ছি এর মধ্যে, এবং জলটা আমি রান্নাতে ইউজ করবো, তো তার জন্যই আর কি। সবকটি উপকরণ আমি আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একসাথে, মধু সয়া সস টমেটো সস সবগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। আবার গন্ধটাও যেরকম সুন্দর বেরোচ্ছে, কালারটাও সেরকম অসম্ভব সুন্দর এসছে। তো আশা করছি এটা খেতে ভালো হবে। তো তোমাদের জন্য আমি নতুন ট্রাই করলাম আর কি এক ধরনের। তো দেখো এবার আমি যে বাটনার জল ছিল সেটা দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম। তোমরা একবার অন্তত এটা বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি খুব সুন্দর খেতে লাগবে। চলো দেখো এগুলো দিয়ে দিই একটা একটা করে, জলটা যদি লাগে আর একটু আমি পরে দেবো, এটা যাতে ডুবে যায় সব কটা। কিছু আমি স্ন্যাক্সের জন্য রেখে দিচ্ছি, দেখো এটা আমি দেবো না, এটা সস দিয়ে খাবো। আর এখানে আরেকটু আমার জল লাগবে, দেবো ওয়েস্ট করার কিছুই না, যা ছিল সবই দিয়ে দিয়েছি ওর মধ্যে। যাই হোক, দিয়ে এবার আমি এটা নেড়ে দিচ্ছি একটুখানি, মানে আমি না মা নেড়ে দিচ্ছি আর কি একটুখানি। জল লাগবে দিচ্ছি, আর জল দিচ্ছি বলে নুনটাও একটু দিতে হবে, নুনটা দেবো একটু স্বাদ মতো, নুন দিয়ে দিলাম অল্প করে, ভালো করে ফুটে গেলে রেডি। তো এবার এটা 2-3 মিনিটের জন্য ফুটতে দেবো, আমি সব কটি উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি 2-3 মিনিটের জন্য ফুটতে দেবো, ফুটতে বেশি টাইম লাগবে না, যেহেতু এটা গরম হয়ে রয়েছে তাদের ফুটে যাবে। এটা 2-3 মিনিটের জন্য ফুটুক, যে আমি বললাম যে তোমাদেরকে 2-3 মিনিট আমি ফুটতে দেবো, তো এটা ফুটে গিয়েছে এই দেখো। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এটা, এবং খাবার জন্য পুরো রেডি হয়ে গিয়েছে। তো ফ্লেমটা অফ করে দিয়েছি আমি, তো এবার এটা সার্ভ করার জন্য রেডি। তো তোমরা এটা ভাতের সাথে চাইলে খেতে পারো, আবার যদি চাও রুটির সাথে, তারপর তোমাদের পরোটা লুচি এগুলোর সাথে খুব ভালোই মানাবে এবং খেতেও অসম্ভব সুন্দর লাগবে, আমি সেটাই আশা করছি। তো তোমাদেরকে হতাশ করবো না, আমি ঠিকই বলেছি আমি যে এটা ওরকমই খেতে লাগবে, রুটি লুচি পরোটা সবের সাথেই এটা মানাবে। তো গাইস, হানি চিলি সয়া উইথ এগ রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলো না। চ্যানেল যদি নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। আর দেখার জন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো, আর রেসিপি ট্রাই করে আমাকে একবার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যে কেমন লাগলো নতুন এই রেসিপিটি। ধন্যবাদ। আমার সস নিয়ে নিয়েছে এর মধ্যে একটুখানি, এই দুটো যে স্ন্যাক্সের হিসাবে রেখেছিল খাবে বলে, তো সেটা তোমাদেরকে খেয়ে বলবে কীরকম লাগছে না লাগছে খেতে।
দারুণ খেতে হয়েছে, অসম্ভব সুন্দর। তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো আর জানিও কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে।